नमस्कार बंधुरा जया बेंगुली ब्लगे आमी जया आबारो हाजिर हो गेछि नतुन एकटा भिडियोर साथे। एखन सकाल 9टा बाजे आर सबाइके शुभ सकाल जानिए आजकेर भिडियोटी स्टार्ट करछि। तो सकालेर काज हो गेछे, अर्धेक काज जेटा थाके सकालेर हो गेछे। एबार दुपुरे रान्ना बान्ना करते हबे, सेई जोन्नो भाबलाम जे ना भिडियोटा स्टार्ट करे देई। एखन जाबो शपिंग करते, चलो आमार साथे एकटु शपिं। आर भीषण गरम, सेई जोन्नो देखछो महादेवेर मतन हये निएछि, चुलटाके एकेबारे मगडाले बेंधे निएछि। যা যেটুখানি ঘোরার লাগ যাচ্ছে সেইটুখানি তাই গরম লাগছে। আর বুলির তো কত বড় বড় চুল, তার কত গরম লাগে সেটাই ভাবি। তার কথা বাড়াবো না, চলো তাহলে। শপিং করতে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ঝুড়ি লাগবে, এরকম শপিং এর এরকম একটা ঝুড়ি নিলেই হয়ে যাবে। নিয়ে এবার শপিং করতে যেতে হবে, চলো আমার সাথে শপিং এ। এই যে চলে এসেছি আমি শোরুমে, দেখতে পাচ্ছো? দাঁড়াও একটু আলো জ্বালিয়ে দেখাই, তাও অন্ধকার, দেখতে পাচ্ছো শপিং মলটা কেমন? এই দেখো, এখানে রয়েছে নারকেলের পাতা, কত নারকেলের পাতা দেখতে পাচ্ছো। আর এখানে আছে, এখানেও নারকেলের পাতা আছে, এই জায়গায় আছে কাঠ, দেখো ভাগ করা, এখানে নারকেলের কাঠ, এখানে গাছের কাঠ, এখানে কঞ্চি, এখানে বড় বড় গাছের কাঠ চেলা করা। এটা হচ্ছে আমার শপিং মল, বুঝতে পারছো? এই ঝুড়ি করে যেগুলো ভালো লাগবে শপিং করে যেতে হবে রান্নাঘরে। তাহলে চলো শপিংটা করে নেই, দেখতে পাচ্ছো? এই দেখো, আপাতত আমি এইটুখানি শপিং করলাম, আবার পরে শপিং করব। এই শপিংয়েই আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তাহলে রান্না করব সেটা শেয়ার করব না, ভীষণ গরম লাগে রান্না করতে করতে শেয়ার করতে, কারণ তোমার কাঠের উনুন ভীষণ শাঁসা করে তোমার আগুন বের হয়, সেখানে আর ক্যামেরা করতে একদম ইচ্ছা হয় না, আর ধোঁয়া হয় ভীষণ। তবুও একটু একটু শেয়ার করতে থাকবো, দেখতে থেকো আর সারাটা দিন আমার সাথে থাকো, খারাপ খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলো দেখতে থাকো। তো এখানে দেখছো কিছু সবজি আছে, এই সবজিগুলো গতকাল বিকেলে আনা হয়েছে। তা কিছু সবজি দেখছি শুকিয়েও গেছে, তা দেখি কি কোটা যায়। আর কাটাকুটিটা শেয়ার করলাম না, একেবারে রান্না করার পরেই রান্নাটা শেয়ার করে দেবো, ঠিক আছে দেখতে থাকো। তো দেখো এখানে উনুনটা জ্বালানোর পরে কিছুক্ষণ পরেই আবার নিভে গেল, তা দেখো কি ধোঁয়া বেরোচ্ছে, আর এই ধোঁয়ায় নাক চোখ সব জ্বালা দেয়। তো চলো আবার একটু জ্বালিয়ে নেই উনুনটা, এই যে জ্বলে গেছে আবার, দেখো কীরকম। হট ভিডিও করছি, আমরাও হট ভিডিও করি কিন্তু দেখার লোক কেউ নেই। তো চলো, তো রান্না করতে করতে একটু বাইরে আসলাম, ভীষণ গরম লাগছে। আর দেখো আমাদের বাড়ির সদস্যদের সবাইকে একটু দেখা না দেখালে হয়? দেখো এরাও তো আমাদের সদস্য, ওই দেখো ঝগড়া করছে দুজন, কিন্তু মা মেয়ে, এটা হচ্ছে মেয়ে আর ওইটা হচ্ছে মা, তাই দেখো কীরকম ঝগড়া বাঁধিয়েছে। মেয়ে বড় হয়ে গেছে, কথা শোনে না মনে হয়, ওই জন্যই ঝগড়া বাঁধাচ্ছিল। তো চলো ঘুরিয়ে দেখাই আমাদের বাড়িটা। আর এই দেখো এখানে একটা কলা গাছ কাটা হয়েছে, এর থেকে এখনো থোড় বার করা হয়নি, আর এর একটা মোচাও পড়েছিল, সে মোচাটা রয়েছে, চলো দেখিয়ে দেই। এই যে সেই মোচাটা, এটা এখনো উদারসাদ হয়নি, হবে। তো চলো রান্নাঘরে যাই। তো সোজা রান্নাঘরে এসে তোমাদের আমি দেখিয়ে দেই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এখানে আছে মটর ডাল দিয়ে শাকের ডাঁটা দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি কুমড়ো আলুর তরকারি, একটা চচ্চড়ি মতন গামাখা, আর কাঁকরোল ভাজা, আর ছেলের জন্য করেছি ডিম অমলেট, দেখো পিঁপড়ে, এই পিঁপড়ের জ্বালায় আর পারা যায় না। তো চলো, আর আছে তো গরমকালে একদম উপযুক্ত খাবার, সেটা হচ্ছে লেবু, এটা না হলে হবে না। এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি, আর একজন দেখো এই যে পাইচারি দিচ্ছে, সেও খাবে তাই। শুভ বিকেল বন্ধুরা,
এখন বিকেল 4:30 বাজে, কিন্তু তবুও দুপুরের মতন রোদ দেখা যাচ্ছে। আর আমাদের একটা গন্ধরাজ ফুলের গাছ আছে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই ফুলটা আমার সব থেকে ফেভারিট লাগে। রোদ দেখেছো কীরকম? দেখে মনে হচ্ছে না যে এখন দুপুর 2 বাজে। আমার এই ফুলটা ভীষণ ভালো লাগে, খুব প্রিয়। আর চলো আর একটা জিনিস দেখাই। এই দেখো কি বলতো, কাঁঠাল, কত বড় বড় কাঁঠাল! আমার কিন্তু কাঁঠাল একদম পছন্দ না। কাঁঠাল খেতে আমার ভাল লাগে খাজা, রস খাজা কোয়া হলে ওরকম ভালো লাগে, কিন্তু এই কাঁঠালগুলো ওরকম না, আমার ভালোই লাগে না একদম। এইরকম কাঁঠাল অনেকগুলো কাটা হয়েছে বাড়ির খাওয়ার জন্য, প্লাস ডিস্ট্রিবিউটও হচ্ছে। আর এদিকে দেখো আমাদের মেয়াউরানি বসে রয়েছে মন খারাপ করে, জানি না কি হয়েছে। আরেকটা দৃশ্য দেখো তোমরা, বাড়ির সামনে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, সেখানে বারান্দায় শুয়ে রয়েছেন এই মহাজন। রাস্তায় থাকে বলে কি একটু আরাম পেতে পারে না? দেখো শুয়ে রয়েছে এই জায়গায় এসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে বাড়ি থেকে রাস্তায় চলে এসেছি, না একেবারেই না, হাজব্যান্ডের চোখের সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য একটু ডাক্তার দেখাতে এসেছিলাম। তাই এখানে একটু দাঁড়িয়ে ফুচকা খাবো, এটা তো মেয়েদের সব থেকে বড় দুর্বলতা সবাই জানো। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।